আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা গ্রিক মেথডোলজি এবং স্টিয়ার নিয়ে পড়াশোনা করব আমাদের পঞ্চম ক্লাসে। আজকের ক্লাসে যা থাকবে সেটা হচ্ছে যে একটা ব্রিকের জেনারেল ফিচারগুলো কী, ব্রিকের ডাইমেনশনগুলো কী, কত ধরনের বন্ডিং আছে ব্রিক বন্ডিং, আর জেনারেল প্রিন্সিপাল টু বি অবজার্ভড ইন ব্রিক মেশিনারি, আমাদের কী কী প্রিন্সিপালগুলো অবজার্ভ করা লাগবে একটা ব্রিক মেশিনারি টাইপ যখন বিল্ডিং করবেন আপনি, আর হচ্ছে ব্রিক মেশিনারির কয় ধরনের ডিফেক্ট বা কত ধরনের ডিফেক্টগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করব, আর ব্রিক মেশিনারির লিমিটেশনগুলো কোন ধরনের, কী কী লিমিটেশন আছে ব্রিক মেশিনারিদের একটি স্ট্রাকচার তৈরি করলে, এবং তারপর আমরা স্টিয়ার নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি ব্রিক মেশিনারির কী জিনিস। ব্রিক ইজ এ কম্প্রেসিভ মেম্বার, ব্রিক হচ্ছে একটা কম্প্রেসিভ মেম্বার মেড ফ্রম ক্লে, যেটাকে ক্লে থেকে তৈরি করা হয়, ক্লেকে বার্ন করে একটা ইউনিফর্ম সাইজে ব্রিক তৈরি করা হয়। ব্রিক স্ট্রাকচার অরিজিনালি নাম হলো মেশিনারি স্ট্রাকচার, ব্রিক দিয়ে আপনি যে স্ট্রাকচারগুলো তৈরি করবেন, যে বিল্ডিংগুলো তৈরি করবেন সেগুলোকে আমরা বলবো মেশিনারি স্ট্রাকচার। নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো মেশিনারি স্ট্রাকচার বা ব্রিকের স্ট্রাকচার দেওয়া আছে, সে ডুপ্লেক্স একটা হোম যেটা ব্রিক দিয়ে তৈরি, ডোম যেটা ব্রিক দিয়ে তৈরি, আর্চের কিছু ব্রিজ সেটাও ব্রিক দিয়ে তৈরি, এবং সবসময় একটা পেভমেন্টের ছবি আছে রাস্তার পেভমেন্ট, এটাও ব্রিক দিয়ে তৈরি, এগুলো ব্রিক দিয়ে তৈরি করা হয়। ব্রিক স্ট্রাকচার আর জেনারেলি নন এস মেশিনারি স্ট্রাকচার ওয়ার ইন্ডিভিজুয়াল ব্রিক্স আর বন্ডেড উইথ মর্টার, একটা ব্রিক একটা মর্টার একটা ব্রিকের সাথে মর্টার দ্বারা কানেক্টেড থাকে বা বন্ডেড অবস্থায় থাকে। এখন আমরা দেখবো টাইপস অফ ব্রিক্স। টাইপস অফ ব্রিক্সের মধ্যে হতে পারে ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক এবং ঝুমা ব্রিক টাইপ, ছাড়াও আরও অনেক ধরনের ব্রিক আছে। তো এখানে আমরা শুধুমাত্র প্রেসড আর ওয়ার কাট এই দুই ধরনের ব্রিক নিয়ে আলোচনা করবো। প্রেসড কোনগুলো, যে আমাদের যে ব্রিক তার মধ্যে থেকে ডিপ একটা কাটিং থাকবে, হ্যাভ এ ডিপ ফ্রগ, এই লেখাগুলোকে আমরা বলতেছি ফ্রগ মার্ক, এগুলোকে আমরা ফ্রগ মার্ক বলি। বিভিন্ন কোম্পানির নাম যে থাকে সেগুলোকে ফ্রগ মার্কিং বলা হয়। হ্যাভ এ ডিপ ফ্রগ ইন ওয়ান বেডেড সারফেস অ্যান্ড শ্যালো ফ্রগ ইন দ্য আদার ওয়ান, যেখানে ফ্রগ মার্ক থাকবে সেখানে একটু ডিপ থাকবে আর অন্য পাশে একটু শ্যালো করে একটা ফ্রগ থাকবে। ওয়ার কাট, ওয়ার কাট বলতে এই ধরনের পেনেট্রেট করা বা ছিদ্রায়িত করা ব্রিকগুলোকে বোঝায়। থ্রি আর ফোর হোলস থ্রু দ্যাম কনস্টিটিউটিং আপ টু 25% অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য ব্রিক, এই যে গর্তগুলো এগুলো টোটাল ব্রিকের ভলিউমের 25% হয়। তো এই বিল্ডিং এইগুলো কেন করা হয়, সাধারণত অ্যাকাউস্টিক টাইপ বিল্ডিং করার জন্য এবং লাইট ওয়েট করার জন্য বা হালকা ওয়েট করার জন্য এই হোলো টাইপের ব্রিকগুলোকে ইউজ করা হয়। এখন বাংলাদেশের PWD এর নির্দেশনা মোতাবেক ব্রিকের ডাইমেনশনগুলো এখানে লিখে আছে, জেনারেল ডাইমেনশন মানে আপনার মর্টার এবং ব্রিক সহ টোটাল যে ডাইমেনশন আমরা যেগুলোকে কনসিডার করি সেটা হচ্ছে 10 ইঞ্চ বাই 5 ইঞ্চ বাই 3 ইঞ্চ, মানে আমাদের এই দৈর্ঘ্যটা হবে 10 ইঞ্চ, মর্টার সহ প্রস্থটা হবে 5 ইঞ্চ এখান থেকে এতটুকু, এবং উচ্চতা হবে 3 ইঞ্চ, এবং মর্টার ছাড়া নমিনাল সাইজ হচ্ছে দৈর্ঘ্য 9.5 ইঞ্চ, প্রস্থ 4.5 ইঞ্চ এবং উচ্চতা 2.75 ইঞ্চ। এগুলো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার সবারই প্রায় মুখস্থ থাকে। নমিনাল সাইজ ইজ এ ফিক্টিটিয়াস ডাইমেনশন হুইচ ইজ কনসিডার্ড ইন ইভ্যালুয়েটিং দ্য কোয়ালিটি অফ দ্য ব্রিক, ইট রিপ্রেজেন্ট নাইদার দ্য অ্যাকচুয়াল ডাইমেনশন উইদাউট প্লাস্টার মর্টার ওয়ার্ক নট দ্য ওভারঅল থিকনেস। যেখানে কিছু জিনিস বলে রাখি, যে ব্রিক ফিল টেস্ট করার কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে একটা ব্রিকের সাথে যখন আপনি আর একটা ব্রিকের কন্ট্যাক্ট করবেন বা আঘাত করবেন তখন মেটালিক সাউন্ড হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাস ব্রিক বুঝতে পারার। তারপর দুই নম্বর সিস্টেম হচ্ছে আপনি একটা ব্রিক এভাবে স্ট্রেট রেখে আর একটা ব্রিককে যদি ভার্টিক্যাল একটা নিচে দাঁড়া করান তাহলে একটা টি ফর্ম করবে, এই টি যদি আপনি উপর থেকে ফেলে দেন তাহলে যদি ওটা সাস্টেন করতে পারে বা না ভাঙে তখন আমরা ওটাকে ফিল্ড টেস্ট মোতাবেক ফার্স্ট ক্লাস ব্রিক বলতে পারি। তো এই হচ্ছে ফিল্ডের ব্রিক টেস্ট করে কিছু সিস্টেম। তারপর চলে যাচ্ছে আমরা যে ব্রিকের কত ধরনের বন্ডিং আছে, তো বন্ডিং মোটামুটি এখানে চার ধরনের বন্ডিং নিয়ে আলোচনা করেছে, সেটা হচ্ছে ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড, হেডিং বন্ড, স্ট্রেচিং বন্ড। তো হেডার কী আর স্ট্রেচার কী সেটা একটু দেখি, তারপর আমরা এখানে আসতেছি। হেডার হচ্ছে লম্বা যে পোর্শন বা যে সারফেসটা সেটাকে আমরা বলতেছি স্ট্রেচার,
আর প্রস্থ বরাবর যে সারফেসটা সেটাকে আমরা বলতেছি হেডার। তো শুধুমাত্র হেডারগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড করলে যে বন্ডিং হবে সেটাকে আমরা বলবো হেডার বোন। দেখেন এদিকে শুধুমাত্র 5 ইঞ্চের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা একটা একটার সাথে কানেক্টেড, এবং স্ট্রেচার বন্ডের ক্ষেত্রে শুধুমাত্র 10 ইঞ্চের যে দৈর্ঘ্য বরাবর যে সার্ভিসটা আছে সেই সার্ভিস একটা একটার সাথে কানেক্টেড, এটাকে আমরা বলতেছি স্ট্রেচার বন্ড। এবং ইংলিশ বন্ডের ক্ষেত্রে একটা কোর্স মানে একটা যদি দেন এরকম স্ট্রেচার, তারপরেরটা হবে আবার আমাদের হেডার বন্ড। নিচে একটু ভালো করে লক্ষ্য করলে একদম নিচেরটা দেখবেন যে স্ট্রেচার বন্ড, তার উপরেরটা আবার দেওয়া আছে হেডার বন্ড, তার উপরটা স্ট্রেচার, এটা দেওয়া আছে হেডার বন্ড, তার উপরে আবার দেওয়া আছে স্ট্রেচার, মানে এরকম একটার পরে আর একটা যদি এইভাবে স্থাপন করা হয় একটা হেডার একটা স্ট্রেচার, তখন আমরা এটাকে বলবো ইংলিশ বন্ড। সাধারণত ইংলিশ বন্ডটা ইউজ করতে হয় ইউজ করা হয় সাধারণত যখন 10 ইঞ্চি ওয়াল করবেন আপনি তখন এই ধরনের বন্ডিং করা হয়। তারপর হচ্ছে ফ্লেমিশ বন্ড। ফ্লেমিশ বন্ডটা কি, ফ্লেমিশ বন্ডে একই কোর্সের মধ্যেই হেডার স্ট্রেচার আর অল্টারনেটিভ থাকবে, একবার হেডার একবার স্ট্রেচার, একবার হেডার একবার স্ট্রেচার এভাবে থাকবে। এখন জেনারেল প্রিন্সিপাল টু বি অবজার্ভ ইন ব্রিক মেশিনারি কনস্ট্রাকশন। ব্রিক মেশিনারি কনস্ট্রাকশনে আপনি কী কী জিনিস কনসিডার করবেন, প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ব্রিক যেগুলো সেগুলো ইউজ করা লাগবে। এখন ফার্স্ট ক্লাস ব্রিক কোনগুলোকে বলতেছি আমরা, যেগুলোর কালার থাকবে ইউনিফর্ম। অনেক সময় দেখা যায় যে ইটগুলো একদম কালো, কালো মানে হচ্ছে ওভার বার্নড, অতিমাত্রায় পুরানো হয়েছে, তো ওইগুলো ইউজ করা যাবে না। আর অনেক সময় একটু ইউলো টাইপ দেখা যায়, তো ওইগুলো হচ্ছে আন্ডার বার্ন, যেগুলো খুব ভালোভাবে পুরানো হয় না ওইগুলোও ইউজ করা যাবে না। আমাদের ইউনিফর্ম একটা কালার আসবে, ওয়েল বার্নড, বার্ন হতে হবে যথেষ্ট পরিমাণে, এক্সট্রা সে এক্স্যাক্ট শেপ অ্যান্ড সাইজ, সাইজ এবং শেপ যদি সমান না হয়, কোনো দিক দিয়ে টিল্টেড বা বাঁকানো বা টুইস্টেড যদি থাকে ওগুলো ইউজ করা যাবে না। ইউজ করলে হরিজন্টাল বা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টগুলো আপনার ঠিক থাকবে না। দুই নম্বর কনসিডারেশন কী করবো আমরা, যখন আমরা ব্রিক চেক করা শেষ, তো এই ব্রিকগুলোকে 2 ঘন্টা পানিতে ভিজে রাখবো, সফট করে মানে ভিজে রাখা, 2 ঘন্টা ভিজে রাখা লাগবে, যাতে করে আমরা যখন মোটরের সাথে মিক্সড করবো ব্রিকগুলো বা মোটরের উপরে ব্রিকগুলো রাখবো, সে যাতে মোটর থেকে পানি অ্যাবজর্ব করতে না পারে। ব্রিক শুড বি লাইট উইথ ফ্রগ পেন্টিং আপওয়ার্ড, যেদিকে আমি একটু আগে দেখাইছিলাম ফ্রগ পেন্টিং বা ফ্রগ মার্ক কোম্পানির নাম, এগুলো থাকবে আপওয়ার্ড বা উপরের দিকে। কোর্সেস শুড বি পারফেক্টলি হরিজন্টাল, এবং প্রত্যেকটা কোর্স খুব পারফেক্টলি হরিজন্টাল হওয়া লাগবে, কারণ হরিজন্টাল যদি না হয় তখন আপনি যখন প্লাস্টারিং করবেন মিলবে না বা দেখতে এস্থেটিকভাবে ভালো হবে না, এবং ভার্টিক্যাল যদি না হয় একই প্রবলেম, আপনার লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে না, টিল্টেড হওয়ার কারণে স্ট্রাকচার টিল্টেড হয়ে যাবে। ইফ ওয়ার্ক স্টপ এট এ প্লেস, যদি আপনি কোথাও কাজ রাখেন তখন আপনার টুথ ইন্ড মানে একটু বের করে রাখা লাগবে, যাতে এরপরের দিন যখন আপনি জয়েন্ট করবেন তখন এর সাথে ভালোভাবে বন্ডিং হয়। ওয়াল শুড বি রেগুলারলি কিউরড ফর 2 উইকস, আপনি একটা ব্রিক মেশিনারি করার পর স্ট্রাকচার করার পর অ্যাটলিস্ট 14 দিন পর্যন্ত আপনার কিউরিং করা মানে পানি দেওয়া লাগবে, ময়েশ্চার সাপ্লাই দেওয়া লাগবে। ডিফেক্টস ইন ব্রিক মেশিনারি, ব্রিক মেশিনারির ক্ষেত্রে যে ডিফেক্টটা হয় সেটা হচ্ছে ইফ্লোরিসেন্স। ইফ্লোরিসেন্স মানে অনেক সময় দেখবেন যে ব্রিক থেকে সাদা সাদা দানাদার পদার্থ দেখা যায়, একটু সল্ট টাইপের, তো এগুলো অনেক সময় বের হয় যে ক্রিস্টালাইজেশন অফ সল্ট ফ্রম ব্রিক, ব্রিক থেকে এরকম সাদা সাদা দানাদার ইফ্লোরিসেন্স বের হয়। কোরোশন অফ ইম্পোর্টেড আয়রন অর স্টিল, ভেতরে যদি আয়রন বা স্টিল থাকে এগুলো আস্তে আস্তে কোরোডেট হয়ে যায়, যখন শুকিয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে তখন আস্তে আস্তে শ্রিঙ্কেজ বা কুচকে যাবে এই ব্রিকগুলো, এগুলো হচ্ছে অন্ত ডিফেক্ট। স্ট্রেচার আর হেডার তো একটু আগে দেখালাম, যে লম্বা যে সার্ফেসটা 10 ইঞ্চের যে সার্ফেসটা সেটাকে আমরা বলবো স্ট্রেচার, আর 5 ইঞ্চের যে সার্ফেসটা সেটাকে আমরা বলবো হেডার। স্ট্রাকচারাল লিমিটেশনটা কী জিনিস, মানে কী কী লিমিটেশন আছে ব্রিক মেশিনারি স্ট্রাকচারগুলোতে, একটা প্রবলেম কি, দে রিলাই মেইনলি অন দেয়ার ওয়েটস, তারা শুধুমাত্র তাদের ওয়েট দ্বারাই উপরে লোডগুলোকে সাস্টেইন করে। ইচ ব্লক অর ব্রিক ইজ মেইনলি লুজলি কানেক্টেড টু দ্য নেক্সট, একটা ইট আরেকটা ইটের সাথে খুব লুজলি কানেক্টেড থাকে, কিসের দ্বারা, মোটর দ্বারা। সো দ্যাটস ওয়াই যখন আপনার হরিজন্টাল লোড আসবে, যেমন আর্থওয়েক বা সিসমিক ওয়েভগুলো যখন হিট করবে একটা বিল্ডিংয়ে, তখন দেখবেন যে এই বন্ডগুলো বা ব্রিকগুলো আস্তে আস্তে ব্রিকের বন্ডিংগুলো খুলে যাবে। সাধারণত যতগুলো মৃত্যু হয় আর্থওয়েকের সময়, তখন সাধারণত এই ব্রিকগুলোর বন্ডিং খুলে ব্রিকের আঘাতেই মানুষের বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টগুলো ঘটে। তো এইগুলো হচ্ছে একটা ব্রিক মেশিনারির লিমিটেশন বা কী কী সমস্যা।
এখন আমরা চলে যাচ্ছি স্টেয়ারকেস, যে স্টেয়ার কি জিনিস, স্টেয়ার হচ্ছে সিঁড়ি। স্টেয়ার মে বি ডিফাইন অ্যাজ এ সিরিজ অফ স্টেপস, সিরিজ মানে কতগুলা স্টেপের একটা অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জড ফর দ্য পারপাস অফ কানেক্টিং ডিফারেন্ট ফ্লোরস অফ এ বিল্ডিং, মানে একটা বিল্ডিংয়ের ডিফারেন্ট ফ্লোরগুলোকে কানেক্টেড করার জন্য আমরা যে অ্যারেঞ্জমেন্টটা একটা বিল্ডিংয়ে দেই সেটাকে আমরা বলবো স্টেয়ার। তো ইট মে অলসো বি ডিফাইন, এটাকে ডিফাইন করে যেতে পারে যেটার মধ্যে রাইজ, ট্রেড, স্ট্রিঞ্জার, নিউল পোস্ট অ্যান্ড হ্যান্ড রেল, ব্যালাস্টার, এসবগুলো একসাথে অ্যাকুমুলেটেড থাকবে, তো ওইগুলোকে আমরা বলতেছি স্টেয়ার। স্টেয়ার মে বি মেড ফ্রম ভেরিয়াস মেটেরিয়ালস, বিভিন্ন মেটেরিয়াল দ্বারা স্টেয়ার আপনি তৈরি করতে পারবেন, টিম্বার দ্বারা তৈরি করা যায়, স্টোন দ্বারা তৈরি করতে পারবেন, অথবা ব্রিক্স দ্বারা তৈরি করা যায়, স্টিল দ্বারা, আর্টসিসি ব্লক দ্বারা তৈরি করতে পারবেন। এখন আপনি কোনটা ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে যে আপনার এস্থেটিক ইম্পর্টেন্স কীরকম, আপনার টাকা পয়সা কীরকম আছে, ফান্ড অ্যাভেলেবিলিটি কীরকম, ডিউরেবিলিটি কীরকম, যে কয় বছরের জন্য ওই বিল্ডিংটা ডিজাইন করতেছেন, সেগুলোর উপর আপনার টাইপস অফ মেটেরিয়াল সিলেক্ট করা লাগবে। এখন আমরা কিছু টেকনিক্যাল টার্ম শিখবো একটি স্টেয়ারকেসের, সেটা হচ্ছে রাইজ ট্রেড। রাইজ হচ্ছে উপরের দিকে ভার্টিক্যাল যে ডিস্টেন্স, একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি রাইজ। সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে রাইজ হয় 6 ইঞ্চ এবং ট্রেড হয় 8 ইঞ্চ। এটা হচ্ছে রাইজ, এটা হচ্ছে ট্রেড আর নোজিং কোভেল, মানে হচ্ছে দেখবেন যে এই যে ট্রেডটার থেকে একটু বের করে রাখে, অনেক সময় এসথেটিক ভিউ একটু সুন্দর করার জন্য একটু বাঁকা করে রাখা হয়, অনেক সময় স্টিলের ফ্রেম দেওয়া হয় ট্রেডের মধ্যে, যাতে করে দেখতে সুন্দর লাগে। এই জন্য বারবার মানুষের হাঁটা চলার কারণে অনেক সময় দেখা যায় কি এই ট্রেড অনেক সময় ভেঙে যায়, এটা যাতে না ভাঙে এই জন্য নোজ করা হয়, অনেক সময় এটাকে স্টিলের একটা ফ্রেম দ্বারা আবদ্ধ করা হয় যাতে এই আউটার পার্টটা মানুষের ধাক্কার কারণে না ভাঙে, এটাকে আমরা বলতেছি নোজিং কোভ। তো ট্রেড কী জিনিস, ট্রেড হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স, হরিজন্টাল আপার পার্ট অফ স্টেপ, অফ এ স্টেপ অন হুইচ ফুট ইজ প্লেস, যেখানে পাগুলো রাখবেন হরিজন্টাল ডিস্টেন্সটা, আর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে রাইজ, একটা থেকে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপের যে ভার্টিক্যাল সেটা হচ্ছে রাইজ, রাইজটা সাধারণত 6 ইঞ্চ হয়। আর ফ্লাইট, একটা ফ্লাইট বলতে বোঝায় আমরা যখন 10 ফিটের একটা এক ফ্লোর থেকে আরেক ফ্লোর, মানে একতলা থেকে দুইতলাতে যাবো, তো একসাথে তো আর সাধারণত যায় না, দুইটা ফ্লাইট থেকে একবার 5 ফিট যাওয়ার পর একটা ল্যান্ডিং থাকে, ল্যান্ডিং থেকে আবার উপরের দিকে যায়, তো এই একটা ল্যান্ডিং থেকে একটা ল্যান্ডিংয়ের পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলতেছি ফ্লাইট। ল্যান্ডিং কী জিনিস, আপনি যখন নিচ থেকে 5 ফিট পর্যন্ত উপরে উঠলেন তখন রেস্ট নেওয়ার জন্য বা ইজিলি অ্যাপ্রোচ করার জন্য আপনার এখানে দাঁড়ানোর সুবিধার জন্য ল্যান্ডিং দেওয়া হয়, ল্যান্ডিং থেকে আবার উপরের দিকে 5 ফিট, এই জায়গাটাকে আমরা বলতেছি ল্যান্ডিং। আর নোজিং কী জিনিস, নোজিং তো একটু আগে দেখলাম যে ট্রেডের মাথায় যে একটুখানি অংশ বের করা হয় এই জিনিসটাকে আমরা বলতেছি নোজিং। পিচ অর স্লোপ, পিচ অর স্লোপটা যদি একটু ভালো করে লক্ষ্য করি সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রেডের যে ইটস বা প্রান্ত কর্নারটা, এক কর্নারটা যদি আমরা যোগ করি তাহলে একটা লাইন পাওয়া যাবে, হরিজন্টালের সাথে এই লাইনটা যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলতেছি পিচ লাইন অথবা পিচ অফ স্টেয়ার। আশা করি বুঝতে পারছেন, ট্রেডের প্রত্যেকটা ইটসগুলোকে যোগ করলে হরিজন্টালের সাথে যে লাইনটা পাওয়া যাবে সেটাকে বলতেছি আমরা পিচ। হ্যান্ড রেল মানে হাঁটার সুবিধার জন্য পাশে যে একটা রেল দেওয়া হয়, রেলিং দেওয়া হয় সেটাকে আমরা বলতেছি হ্যান্ড রেল। এই জিনিসটা হচ্ছে হ্যান্ড রেল, কাঠের যে জিনিসটা দেখতে পাচ্ছেন পাইপ ফিগারে যদি দেখাই, এই জিনিসটা হচ্ছে হ্যান্ড রেল। আর এই পোস্টটাকে বলতেছি আমরা নিউয়েল, আর ভিতরেগুলো বলতেছি ব্যালাস্টার। তো এই হচ্ছে টেকনিক্যাল টার্মগুলো। তো এখন আমরা দেখবো যে একটা গুড স্টেয়ার কী কী প্রপার্টিগুলো থাকা লাগে, যে একটা গুড স্টেয়ার হইতে গেলে এর লোকেশনটা আমরা সাধারণত সিলেক্ট করি এমন একটা জায়গায় যেখানে সবাই অ্যাপ্রোচ করতে পারবে খুব ইজিলি, মানে আপনি যদি একটা বিল্ডিংয়ের সেন্টারে স্টেয়ারগুলো দেন তখন এই পাশের মানুষ এবং ওই পাশের মানুষ দুজনেই খুব সহজে অ্যাপ্রোচ করতে পারবে বা আসতে পারবে, কিন্তু যদি কোনো একটা কর্নারে দেন অপর কর্নারের মানুষের জন্য একটু দূর হয়ে যাবে। আর স্টেয়ারে সবসময় সাফিসিয়েন্ট পরিমাণ লাইট এবং ভেন্টিলেশন থাকা দরকার যাতে করে খুব ইজিলি একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে মানুষ ওঠানামা করতে পারে। উইথ অফ স্টেয়ার, এটা আসলে ফিক্সড না, এক এক ধরনের বিল্ডিংয়ের জন্য এক এক রকম, যদি আপনি বাসা বাড়ির জন্য করেন তখন একরকম, আর যদি আপনি হাসপাতালের জন্য করেন তখন একরকম, ডিপেন্ড করে যে মানুষ কীরকম আসা যাওয়া করবে সেটাতে তার উপর। সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এক একটা স্টেয়ারের উইথ, উইথ বলতে আমি বোঝাচ্ছি এই যে এখান থেকে এই রেল হ্যান্ড রেল থেকে এই হ্যান্ড রেলের যে ডিস্টেন্সটাকে আমরা বলতেছি উইথ, উইথ সাধারণত 3 ফিট বা 3.5 ফিট হয় রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে। আর লেন্থ অফ ফ্লাইটগুলোও আপনার এই ট্রেড হিসাব করে বের করতে হবে যে আপনি ট্রেড কতটুকু দিচ্ছেন,
পিচ অফ স্টেট তো একটু আগে দেখলাম, ইনক্লাইন্ড এই লাইনগুলোকে যোগ করলে যে লাইনগুলো হচ্ছে পিচ, মেটেরিয়ালস তো একটু আগে বললাম আমি, ওই মেটেরিয়ালগুলো ইউজ করবেন যেটা আপনার স্থিতি ভিউর জন্য বা বিল্ডিংয়ের সাথে সুইটেবল বা যাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে নোট ডাউন করেছে সেটা হচ্ছে একটা বিল্ডিংয়ে যদি ফায়ার অ্যাপিয়ারেন্স ঘটে তো সিঁড়ি বা লিফট এগুলি হচ্ছে একমাত্র উপায় বের হওয়ার। সেজন্য এই লিফটগুলোতে অবশ্যই ফায়ার রেজিস্টিং কোয়ালিটি থাকা লাগবে, লিফটের যে স্টেয়ারের যে মেটেরিয়ালগুলো ইউজ করবেন সেখানে ফায়ার রেজিস্টিং কোয়ালিটিগুলো থাকা লাগবে। আর তারপর যদি আসি হেড রুম বলতে আমরা বুঝাচ্ছি যদি ফেয়ারগুলো ভালো করে রক্ষা করেন, ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য ট্রেড, একটা ট্রেড থেকে ট্রেডের ক্লিয়ার ডিস্টেন্স অ্যান্ড দ্য সোফিট অফ দ্য ফ্লাইট ইমিডিয়েটলি অ্যাবভ, একটা ফ্লাইটের উপর থেকে ট্রেডের যে ক্লিয়ার ডিস্টেন্স সেটাকে আমরা হেড রুম বলতেছি। এখানে যদি ফিগারটা লক্ষ্য করেন খুব সহজে বুঝতে পারবেন। উইন্ডোজ সাধারণত ইউজ করা হয় না, উইন্ডোজ খুব কম ইউজ করা হয় কারণ হচ্ছে এর কস্টিং একটু বেশি হয় উইন্ডোজ ইউজ করলে। ব্যালাস্টেড কোনগুলো, দ্য ওপেন ওয়েল স্টার্স শুড বি প্রোভাইডেড উইথ ব্যালাস্টেড সো অ্যাজ টু মিনিমাইজ দ্য ডেঞ্জার অফ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটাকে মিনিমাইজ করার জন্য সাধারণত ওপেন ওয়েল স্টার যেগুলো আছে সেগুলো তো ব্যালাস্টারগুলো ব্যালাস্ট্রয়েডগুলো ইউজ করা হয়। ল্যান্ডিং কী জিনিস একটু আগে বললাম যে আপনি সাধারণত আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে একটা ফ্লোর থেকে একটা ফ্লোর উঠতে গেলে 5 ফিট পর্যন্ত একটা ফ্লাইট, ওইখানে গিয়ে একটা ল্যান্ডিং থেকে তার উপরে তারপর আবার বিপরীত ডাইমেনশনে আর একটা ফ্লাইট থাকে, সেটাকে আমরা বলি অ্যাপ্রোচ ফ্লাইট। তো এই দুটো ফ্লাইটের মাঝখানে যে দাঁড়ানো জায়গা, দ্য উইথ অফ ল্যান্ডিং শুড নট বি লেস দেন উইথ অফ স্টেয়ার, তো এই ল্যান্ডিংটা অবশ্যই একটা উইথ যতটুকু ততটুকু রাখা উচিত। তার মানে হচ্ছে আপনার আগে যে ফিগারটা দেখলাম আমি, এখানের এই জায়গা থেকে জায়গা ডিস্টেন্স যদি 3.5 ফিট হয় তাহলে আপনার এই ল্যান্ডিংয়ের এই উইথটা হবে 3.5 ফিট। তারপর স্টেপ প্রপোর্শন, স্টেপ প্রপোর্শনগুলো যদি সহজ করে বলি, ধরেন আপনার একটা রাইজ একটা ট্রেড হচ্ছে 6 ফিট আর 8 ফিট, তো আরেক জায়গা থেকে আপনি 8 ফিট 10 ফিট দিতে পারবেন না, মানে একটা ইউনিফর্ম একটা স্লোপ থাকা লাগবে প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে, একটা ইউনিফর্ম রাইজ ট্রেডের একটা অনুপাত থাকা লাগবে। ক্লাসিফিকেশনে যদি আসি, ক্লাসিফিকেশন অনেক ধরনের আছে, স্ট্রেইট কোনো রকম লিফট থাকবে না, আই মিন একটাই থাকবে স্টেয়ারের অ্যাপ্রোচ লাইন, তারপর হচ্ছে ডগলেগ স্টেয়ার, ডগলেগ স্টেয়ারগুলোতে এই এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ফ্লাইট থাকবে, এখানে ল্যান্ডিং থাকবে, ল্যান্ডিং থেকে আবার অপোজিট ডিরেকশনে আর একটা ফ্লাইট থাকবে, এটা হচ্ছে ডগলেগ স্টেয়ার। তারপর হচ্ছে জিওমেট্রিক্যাল স্টেয়ারগুলো অনেক ধরনের হতে পারে, যে আপনি এই দিকের যে ল্যান্ডিং সেটাকে রেক্ট্যাঙ্গুলার না করে অনেক জিওমেট্রিক্যাল শেপ দিতে পারেন, এদিকে শেপ দিতে পারেন বা আউটার সাইডে শেপ দিতে পারেন, সেইগুলোকে আমরা বলতেছি জিওমেট্রিক্যাল স্টেয়ার। তারপর হচ্ছে সার্কুলার স্টেয়ার, সার্কুলার স্টেয়ারগুলোতে সাধারণত ল্যান্ডিং থাকে না, দ্যাটস ওয়াই আপনি যখন একতলা থেকে আরেক তলায় উঠবেন তখন ওগুলো ওঠানামা করে একটু কষ্টকর, কিন্তু এস্থেটিক ভিউ খুবই সুন্দর সার্কুলার স্টেয়ারগুলোতে। সাধারণত বিভিন্ন মার্কেট, শপিং মল এগুলোতে অনেক সময় সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম সার্কুলার স্টেয়ারগুলো দেওয়া হয়। তারপর হচ্ছে বাইফোরকেটেড স্টেয়ার, এগুলো অনেকে আগে ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না, যে আপনি নিচ থেকে 5 ফিট বা একটা লিফট পর্যন্ত উপর উঠলেন, ওঠার পর এখানে ল্যান্ডিং থাকবে, তারপর আবার একটা লিফট এখানে ওঠার পর আপনাদের দুই দিকে ডাইভারশন থাকবে, দুই দিকে এদিকের ফ্ল্যাটও দিতে পারবে, ওদিকের ফ্ল্যাটও দিতে পারবে, তো এগুলোতে প্রচুর পরিমাণ স্পেস দরকার হয়, দ্যাটস ওয়াই এটা খুব বেশি এখন ইউজ হয় না। সাধারণত ডগ লেগ স্টেয়ারটা খুব ইউজ হয় কারণ স্পেসের পরিমাণ খুব কম লাগে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রিক এবং স্টেয়ার নিয়ে মোটামুটি পড়াশোনা। তারপরে ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন কোনো টপিক্স নিয়ে আবার আলোচনা করবো। আসসালামু আলাইকুম।